রান্নার একটি অপরিহার্য উপাদান নুন নুন ছাড়া রান্না করার কথা ভাবাই যায় না অনেকে আবার প্রতিটি খাবারে আলাদা করে নুন ছিটিয়ে নিতে পছন্দ করেন বলা ভালো বারতি নুন খেতে পছন্দ করেন অনেকে কিন্তু এতে স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়ে অতিরিক্ত নুন যেমন খাবারকে তিক্ত করে তোলে তেমনই স্বাস্থ্যেরও বিরাট ক্ষতি করে উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা কিডনির সমস্যা সহ নানা অসুখ নুনের হাত ধরেই বাসা বাঁধে স্কটল্যান্ড এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে অত্যধিক লবণ সেবনের ফলে মস্তিষ্কের চাপ সৃষ্টি করতে পারে এবং স্ট্রেস হরমোনের উৎপাদনকে বাড়িয়ে তোলে অতিরিক্ত লবণ যুক্ত খাবার গ্রহণের ফলে হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাড্রিনাল গ্রন্থি সক্রিয় হয় যা শরীরের চাপ সৃষ্টি করে এছাড়া উচ্চ লবণযুক্ত খাবার গ্লুকোকর্টিকেটের পরিমাণ বৃদ্ধি করে ফলে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হয় ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ আর একটি অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন আশা করি আপনার উপকারে দেবে এক স্ট্রেস বাড়ায় অত্যধিক লবণযুক্ত খাবার মস্তিষ্কে স্ট্রেস হরমোনের পরিমাণ ষাট থেকে পঁচাত্তর শতাংশ পর্যন্ত বাড়াতে পারে এর প্রভাবে মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা কিছুটা ধীর হয়ে যায় মানসিক চাপ উদ্বেগ অবসাদ তো জন্ম নেয় সেই সঙ্গে মস্তিষ্ক সংক্রান্ত আরো অনেক জটিল রোগ দেখা দিতে পারে তাই বেশি লবণ না খাওয়াই ভালো ব্রেন ড্যামেজ হতে পারে দুই বেশি লবণ খেলে রক্তচাপ বাড়তে পারে এর ফলে স্ট্রোক বা পক্ষাঘাতের ঝুঁকি থেকেই যায় তাছাড়া হৃদরোগ এবং হার্ট অ্যাটাক মস্তিষ্কের বিরাট ক্ষতি করতে পারে তিন ডিমেনশিয়া হতে পারে অত্যধিক লবণ গ্রহণের ফলে ভুলে যাওয়ার রোগ বা ডিমেনশিয়া হতে পারে এটি মূলত হয় উচ্চ রক্তচাপের মাত্রা বেড়ে যাওয়ার কারণে একে ভাস্কুলার ডিমেনশিয়াও বলা হয় ডিমেনশিয়াকে বলা হয় তাই খাবারে কম লবণ ব্যবহার করুন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে লবণাক্ত খাবার এড়িয়ে চলাই ভালো চার আচরণগত পরিবর্তন হতে পারে গবেষণায় দেখা গেছে মস্তিষ্কের কিছু অংশে হাইপার অ্যাক্টিভেশন রয়েছে যা হাইপোক্সিয়ার দিকে নিয়ে যেতে পারে বা রক্ত প্রবাহ কমাতে পারে এর ফলে মস্তিষ্কে অক্সিজেনের মাত্রা কমে যায় বিশেষজ্ঞরা জানাচ্ছেন উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ প্রচুর নুন খাওয়া সোডিয়াম রক্তনালীগুলিতে একটি আস্তরণ তৈরি করে যা মস্তিষ্কে অক্সিজেন সরবরাহে ব্যাঘাত ঘটে তাই সুস্থ থাকতে হলে রোজের পাতে কাঁচা নুনের ব্যবহার কমান ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইবও করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর পরবর্তী কোনো বিষয়ের উপরে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন